নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। শুরুতেই আসব হেডলাইন্সে। গুড পারফরমেন্স সুব্রত মুখোপাধ্যায়ের, আবারও গৃহবধূ খুন, গ্রেফতার ভুয়ো সাংবাদিক, অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত শিশু। আসছি বিস্তারিত খবরে। সিবিআই দফতরে গুড পারফরমেন্স সুব্রত মুখোপাধ্যায়ের। সিবিআই দফতর থেকে বেরিয়ে মুখে একরা শাসি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সল্টলেকের নিজাম প্যালেসে সিবিআই এর সদর দফতরে আসেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ শেষে তিনি হাসতে হাসতে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমার থেকে যা জানতে চাওয়া হয়েছে আমি তাই বলেছি, তদন্তের স্বার্থে ডাকলে ফের আসব। ইডির কাছে জেরা চলাকালীন তিনি ম্যাথুর কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন। সূত্রের খবর, তিনি ইডির কাছ থেকে 3.5 লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছিলেন। আজ থেকে সেই কথা জিজ্ঞাসা করলে তিনি কার্যত তা অস্বীকার করেন। এক সাংবাদিককে বলেন, সিবিআই ইডিকে আমি যা বলেছি তা তোমাদের বলবো না, আমি তাদের কাছে হাজিরা দিয়ে খুশি। নারদাকাণ্ডে এই প্রথম কোনো রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর আগে এই ঘটনায় সাংসদ সুলতান আহমেদ, কাকলিকোষ দস্তিদার ইকবাল আহমেদ, টাইগার মির্জা ও এস এম এইচ মির্জাকে জিজ্ঞাসাবাদও করা হয়। কি হলো আজকে, কি হলো যতটা বলা হয়, যেমন টক সাই ঘটনা পরম্পরা হয়, একই কথা ইডি যেরকম প্রশ্ন করে সেসব প্রশ্ন ইডিকে আর সিবিআইকে আমি আইবিকে যা বলেছি তো বলবো। আমি এইটুকুনি বলতে পারি, ওনারা জানতে চেয়েছেন যা সব আমি পরিষ্কার বলেছি এবং আমি খুশি। আবার বলে এসেছি, যদি মনে করেন যে কিছু জানা বাকি আছে ডাকবেন, আমি চলে আসবো। কলকাতা থেকে অর্ঘ্য মাইতি, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায়। মৃত বধূর নাম নার্গিস বিবি। বারবার গৃহবধূর মৃত্যুর ঘটনা আতঙ্কিত করে তুলছে মেয়ের মা বাবাদের। আমরা শিক্ষিত সমাজ, নিজেদেরকে উন্নত বলে দাবি করি, আদৌ কি আমরা উন্নত? যদি উন্নতই হতাম তাহলে কি একের পর এক গৃহবধূকে এইভাবে প্রাণ হারাতে হতো? কি অপরাধ ছিল গৃহবধূর? এই উত্তরটা যে সবার অজানা। এমনই এক চিত্র ধরা পড়ল 24 আওয়ার্স টিভির ক্যামেরায়। ঘটনাস্থল মুর্শিদাবাদ। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার বুজিহাট রামপুর খাসপাড়া এলাকা। 2 বছর আগে জিয়াগঞ্জের মিলন শেখের সঙ্গে বিয়ে হয় নার্গিস বিবির। বিয়ের পর থেকে স্ত্রী নার্গিসের উপরে অত্যাচার চলতে থাকে, শ্বশুরবাড়ির লোকজনেরা এমনকি স্বামীরও। অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে ভগবান গোলাতেই সে বেশিরভাগ সময়টাই থাকত। বারবার শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করলেও অবশেষে কোনো লাভই হয়নি তার। দিন কয়েক আগে সে শ্বশুরবাড়ি আসে, তারপর তার উপরে শুরু হয় আবারও অকথ্য অত্যাচার। সোমবার সন্ধ্যায় নার্গিসের বাবাকে ফোন করে পাশের বাড়ির এক মহিলা জানান যে নার্গিসকে তার শ্বশুরবাড়ির লোকজনেরা মেরে ফেলেছে। ওই মহিলার কথা মতো নার্গিসের বাবা বাড়িতে লোকজন নিয়ে এসে দেখে মৃত নার্গিস পড়ে রয়েছে মাটিতে। তারপরেই তারা পুলিশকে খবর দেয়। জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো বয়ানই দিতে চাননি পুলিশ। এর পাশাপাশি এখনও এই ঘটনার কোনো অভিযোগ জমা পড়েনি থানায় বলে জানিয়েছে পুলিশ। শাশুড়ি স্বামী মানে তাজপুরা বিবি আর ওই মিলন শেখ, মা বেটাই ধরলেন ওকে, শ্বাসকষ্ট বা মারধর করে মেরে ফেলেছে। বহরমপুর থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। জমি বিবাদের জেরে মৃত্যু হয় এক মহিলার। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানীতলা শাহপুর এলাকায়, যদিও মূল অভিযুক্তরা এখনও অধরা। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক মহিলার, আহত 2। মৃত মহিলার নাম রেণুকা বিবি। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার শাহপুর এলাকায়। নিজামুদ্দিন শেখ এবং তার আত্মীয় শাহাদুল শেখের সঙ্গে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। গতকাল জমিতে গরু বাদাকে কেন্দ্র করেই 2 পরিবারের মধ্যে ব্যাপক ঝামেলার সৃষ্টি হয়। অভিযোগ, আসাদুলের পরিবার ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিজামুদ্দিনের পরিবারের ওপর। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নিজামুদ্দিনের স্ত্রী রেণুকা বিবি। আহত হন নিজামুদ্দিন ও তার ছেলে রিপন শেখ। দুজনকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত রেণুকা বিবির দেহ লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় আসাদুল শেখ ও তার স্ত্রী শীলা খাতুন ও ছেলে করিম শেখের বিরুদ্ধে। যদিও ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা এখনও পলাতক। সবশেষে বলাই যায়, শিক্ষার গুরুত্ব কতখানি আমাদের সমাজে। যদি কলমের আঁচ না থাকে তাহলে এরকম সামান্য বিবাদে হয়তো প্রাণ হারাতে হতো না রেণুকা দেবীর। বহরমপুর থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশায় চলে না কোনো ছলনার আশ্রয়, এই পেশায় চলে না কোনো ভুয়ো সার্টিফিকেট, এমনই এক সাংবাদিক মান বাজারের সংবাদ মাধ্যমের। যে পেশা মানুষকে প্রতিদিন এগিয়ে রাখে, পরিচিতি করায় সত্যের সাথে, দেখায় বাস্তব জীবন, দিন রাত এক করে মানুষের কল্যাণে মানুষকে সচেতন করা এই পেশার একমাত্র লক্ষ্য। ভুয়ো সাংবাদিক সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল বনগাঁয়ের সাংবাদিকরা। ভুয়ো ওই সাংবাদিকের নাম শঙ্কর হালদার, তিনি বাগদার ভবানীপুরের বাসিন্দার, বর্তমানে তিনি যাদবপুরে থাকেন। গাড়িতে প্রেস লিখে ভুয়ো আই কার্ড নিয়ে ঘুরতেন তিনি, এমনকি গাড়ির ব্লু বুক পর্যন্ত নেই। কলকাতা পুলিশ ধৃত ওই ব্যক্তিকে চার দিনে পুলিশি হেফাজত নিয়েছে বলে জানা যায়। যদিও সূত্রের খবর, প্রমোটারি ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে, গাড়ি এবং কার্ড নিয়ে কলকাতায় দাপিয়ে বেড়াতেন। গতকাল তাকে সন্দেহজনকভাবে পুলিশ জেরা করায় জানতে পারে সত্যি ঘটনা। কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মায়াপুর ইসকনে অনুষ্ঠিত হলো রাধা অষ্টমীর অনুষ্ঠান। আজ রাধা অষ্টমী। রাধা অষ্টমী উপলক্ষে নবদ্বীপ মায়াপুরে একরাশ ভক্তির সমাগম হয়। শ্রী রাধার অভিষেক হয় মায়াপুর মন্দিরে। তারই কিছু বিরল দৃশ্য রইল আপনাদের জন্য। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। অ্যাম্বুলেন্সের ধাক্কায় 34 নম্বর জাতীয় সড়কে আহত হয় এক শিশু। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহারে। সোমবার ঘটনাটি ঘটে বিকেল 5টা নাগাদ ইটাহারা থানার কুয়ারপুর এলাকায়। মালদামুখী একটি অ্যাম্বুলেন্স রাস্তার ধারে একটি শিশুকন্যাকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। শিশুকন্যাটির নাম সালমা খাতুন। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি শিশুটিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা প্রায় 1 ঘন্টা। ঘটনাস্থলে ইটাহারা থানার পুলিশ গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এই বন্যা পরিস্থিতিতে 34 নম্বর জাতীয় সড়কের বহু মানুষ আশ্রয় নিয়েছে এই স্থানে, তা সত্ত্বেও কী করে এই রকম ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ঘাতক গাড়ি চালক পলাতক। উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার কলকাতা পুলিশ পেতে চলেছে স্নাইফার রাইফেল। কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সই পাবে এই বিশেষ রাইফেলটি। আজ থেকেই কলকাতা পুলিশের হাতে আসতে চলেছে অত্যাধুনিক রাইফেল। লম্বা রাইফেল ব্যবহার করা কমিয়ে অত্যাধুনিক স্নিপার রাইফেল ব্যবহার করতে চলেছে কলকাতা পুলিশ। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক রাইফেলটি। সম্প্রতি এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করার বরাত দিয়েছে কলকাতা পুলিশ। আজ কলকাতা পুলিশের কমিশনারেট রাজীব কুমারের হাতে এই অত্যাধুনিক রাইফেলটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার অমিতাভ সাবুই। তবে এখনই নেওয়া হচ্ছে না স্নাইপার রাইফেল, আজকে শুধুমাত্র ট্রায়াল করা হবে স্নাইপার রাইফেল। এরপরে এই স্নাইপার রাইফেলের ভাবনা চিন্তা করা যাবে। রাজস্থান পুলিশ এবং সিআরপিএফের মতো কলকাতা পুলিশের স্পেশাল ফোর্সের জন্যই ব্যবহৃত হবে এই স্নাইপার রাইফেল বলে জানান রাজীব কুমার। আবি তক জিস পুলিশ ফোর্স কো রিকোয়ারমেন্ট থা ও ইম্পোর্ট হোতা থা তো হামনে দেখা কি জব হামারি পুলিশ ফোর্সেস কো আর্ম ফোর্সেস কো রিকোয়ারমেন্ট হ্যায় তো হামনে ইসকো ইন হাউস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করকে ইসকো ডেভেলপ কিয়া। হাওড়া থেকে সোমনাথ পোলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবারও বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটে ইটাহারের কালামপুরে। আবারও বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সোমবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটে ইটাহারা থানার কামালপুরে। জানা যায় এদিন নিজের বাড়িতে লাইন বোর্ডে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় শম্ভু দাস নামে এক ব্যক্তির। সেই সময় তার ছেলে রাজকুমার দাস তাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুজনকে ইটাহারা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে বছর 62 শম্ভু দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ছেলে রাজকুমার দাসকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে বলে জানায় ইটাহার থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার সহ এলাকায়। এদিন এক গ্রামবাসী অনুরুল হক জানান, এখানে যে কলমানপুরের দুটো লোক বাড়িতে লাইনের শর্ট সুইচ দিতে গিয়ে শর্ট খেয়েছে, শর্ট খেয়ে না এখানে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে একটা মারা গেছে, তার নাম হলো শম্ভু দাস, বাবাটা মারা গেছে, ছেলেটা বেঁচে আছে রাজকুমার দাস, তাকে রায়গঞ্জে এখন রেফার করা হলো। উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলে কুলটি থানার পুলিশ এক বাইক চোরকে বাইক সহ আটক করে। জানা যায় ধৃত ব্যক্তির নাম পান্টু পাসওয়ান। ধৃত ব্যক্তির বাড়ি চীনাকুড়িতে। এই ঘটনা তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
পাল্লা ভারী হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নাওদা ক্লাবের পটিকবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ও উপপ্রধান সহ আটজন সদস্য তৃণমূলে যোগ দেয়। তারা মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস ও মহকুমা সভাপতি আরতি মজুমদারের নেতৃত্বে মোট আটজন সদস্য তৃণমূলে যোগদান করেন। আমাদের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান হোসেনের নির্দেশে আজকে এখানে যোগদান করছেন নওদা ব্লকের কংগ্রেসের যিনি স্তম্ভ প্রাক্তন বিরোধী দলনেতা এবং পাটিকাবাড়ি অঞ্চলের কংগ্রেসের সভাপতি, আবার বলছি নওদার যিনি স্তম্ভ আমাদের রুহুল আমিন অর্থাৎ লাটু, যাকে লাটু বলে জানি আমরা সবাই, সেই রুহুল আমিন আজকে পাটিকাবাড়ি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ মোট আটজনকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা তাকে দলে স্বাগত জানাচ্ছি এবং আজকে থেকে স্বাভাবিক কারণেই পাটিকাবাড়ি অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের দখলে এলো। বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের গোটা পশ্চিমবাংলায় যে রমরমা, সেই সঙ্গে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নওদা ব্লক এবং সর্বোপরি পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে সাধারণ মানুষ এবং আমাদের যারা সদস্য সকলে তৃণমূলে আজকে যাওয়ার জন্য উৎসাহী, সেই হিসাবে আজকে আমরা সদস্য ছিলেন আজকে পাটিকাবাড়ি কংগ্রেসের সাতজন প্লাস আটজন সদস্য আমরা আজকে। বহরমপুর থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, 24 Hours TV। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্যজাত শিশু বদলানোর অভিযোগ উঠল। পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান দেওয়ার অভিযোগ উঠল দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। শিশুর পরিবারের অভিযোগ পেয়ে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ 5 সদস্যের কমিটি গঠন করে শুরু করেছে তদন্ত। গতকাল সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে গাজল থানা বাসিন্দা সুনিতা কর্মকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে পুত্র সন্তানের জন্ম দেন বলে দাবি সুনিতার পরিবারের, কিন্তু মঙ্গলবার সকালে তাদের কন্যা সন্তান দেওয়া হয়। এরপরে শিশু বদলানোর অভিযোগ করেন তারা। সুনিতার পরিবারের দাবি, শিশু জন্ম হবার পরে দায়িত্বে থাকা নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের জানায় পুত্র সন্তান হয়েছে, কিন্তু আজ সকালে তাদের হাতে কন্যা সন্তান তুলে দেওয়া হয়, এরপরেই হয় সন্দেহ। পুত্র সন্তান কিভাবে বা কন্যা সন্তানে পরিণত হলো তা নিয়ে রীতিমতন দ্বন্দ্বে পড়ে যায় শিশুর পরিবারেরা। তারা রীতিমতন কন্যা সন্তান নিতে অস্বীকার করেন। এমনটাই খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট অমিত দা ছুটে যান প্রসূতি বিভাগে। 5 সদস্যের একটি কমিটি গঠন করে এই ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি। সন্ধ্যা 6টা নাগাদ বাচ্চা হয়, তখন আমার শাশুড়ি, আমার মা আর আমার জেঠিমা ওখানে ছিল দরজার সামনে। তখন আমার শাশুড়ি অবৈধভাবে ঘরের মধ্যে ডেলিভারি হওয়ার পর ঢুকে দেখে ছেলে বাচ্চা হয়েছে, পরে বলছে মেয়ে বাচ্চা, আধা ঘন্টা পর বলছে মেয়ে বাচ্চা হয়েছে। আমি গতকাল সন্ধ্যাবেলা একটা মানে খবর পাই বা হুজুরের ভিত্তিতে একটা খবর পাই যে এখানে একজন মহিলার প্রথম তার সন্তান হয়েছে, সে সন্তান প্রসব করেছে, সে মেয়ে সন্তান প্রসব করেছে, কিন্তু তার তিনি পরবর্তীকালে এবং তার শাশুড়ির পরবর্তীকালে বলছেন না উনি ছেলে সন্তান প্রসব করেছেন। কিন্তু আমাদের কাছে ডাক্তারের সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি যিনি যিনি প্রসব করিয়েছেন এবং সংশ্লিষ্ট আমার নার্সিং স্টাফদের কাছে যোগাযোগ করি, ওনারা বলেছেন যে না মেয়ে সন্তান উনি প্রসব করেছেন। কিন্তু ওনারা এখন মানে ওনারাও কনফিউজ হয়ে আছেন যে কি ব্যাপারটা হয়েছে। তো আমরা আমরা যাতে কোনো রকম অস্বচ্ছ ব্যাপার না থাকে স্বচ্ছতার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, ইনকোয়ারি কমিটি করে দিয়েছি। ডেপুটি সুপার থাকবেন, নার্স সুপারিনটেন্ট থাকবেন এবং গাইনি অবস্টেট্রিক্সের একজন সিনিয়র প্রফেসর থাকবেন, তারা মিলে ইনকোয়ারি করে দেখবেন ওই মুহূর্তে কী ঘটনা হয়েছিল। তখনকার ডাক্তার ইনি প্রসব করেছেন, ওখানকার স্টাফ এবং নার্সিং সুপারিনটেন্ট এবং নার্সিংয়ের যে স্টাফরা থাকছেন তাদের সঙ্গে কথা বলে মানে এনকোয়ারি করে রিপোর্টটা আমার জমা দেবেন। মালদা থেকে বুবাই দাসের রিপোর্ট, 24 Hours TV। সম্প্রতি উদ্বোধন হলো হৃদয়ের গানের কথার অ্যালবামটি। হৃদয়ের গানের কথা অ্যালবামের নায়িকা হলেন এলিনা মুখার্জি। এদিনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, জয়শ্রী এবং স্বাগতা লক্ষ্মী। ব্যুরো রিপোর্ট, 24 Hours TV। আপনিও কি হতে চান হোয়াটসঅ্যাপ রিপোর্টার? তাহলে আপনার এলাকার যে কোনো খবর ছবিসহ পাঠাতে পারেন। আপনিও আপনার সেই খবরকে নামসহ দেখাবো আমরা, পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। 24 Hours News আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন 24 Hours TV, সবার পাশে সবসময়। নমস্কার।